Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is going fine. Your studies also running well. Your guardians are also well. Priyo shikharthi bindu, asha kori tumra bhalo acho. Tomader shorir shastho bhalo ache. Tomader lekhapora egiye cholche. এবং তোমাদের শরীর স্বাস্থ্য ও গার্জেনরাও ভালো আছেন। যাই হোক, তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানাই এই অনলাইন ক্লাসে। আজকের আলোচ্য বিষয় হলো ভার্ব। ভার্ব কাকে বলে, ভার্ব কত প্রকার, কি কি, এই বিষয় হলো আজকের আলোচ্য বিষয়। যাই হোক, দেরি না করে আজকের ক্লাস শুরু করি। তবে তোমরা অবশ্যই এই ক্লাস বা অন্যান্য ক্লাস পাওয়ার জন্য মার্টিন শেখদার নামে যে ইউটিউব চ্যানেলে একটি চ্যানেল আছে, এখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, লাইক ও শেয়ার করবে, তবে অন্য বন্ধুরাও এসব ক্লাস পাবে, তোমরাও সহজে ক্লাস পেয়ে যাবে। তাহলে ভার্ব কাকে বলে? যে সকল ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে ভার্ব বলে। ভার্বের বাংলা হলো ক্রিয়া। যেমন একটি উদাহরণ দিয়ে আমি বোঝাই, আই প্লে ফুটবল। এখানে এই প্লে হলো ভার্ব, আই হলো সাবজেক্ট, ফুটবল হলো অবজেক্ট। এই প্লে ভার্বটা আমরা চিনেছি, প্লে মানে খেলা করা, কোনো কাজ করা বোঝায়। যাই হোক, ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া বা ধারণা থাকা সবারই প্রয়োজন। এখন আমরা ভার্বের প্রকারভেদ সম্পর্কে জানব। ভার্বকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়, ফিনিট ভার্ব ও নন ফিনিট ভার্ব। ফিনিট ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব একটা আছে, অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগে ভাগ করা হয়, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব। অক্সিলারি ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেলস। এবং নন ইনফিনিটিভ ভার্বকে তিন ভাগে ভাগ করা হয়, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং জেরাম। তাহলে এখন প্রথমেই আমরা ফিনিট বা সমাপিকা ভার্ব কাকে বলে এই বিষয়ে জানব। যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় এবং বাক্যের সাবজেক্ট ও টেন্স অনুসারে যাদের রূপ বা ফর্ম পরিবর্তিত হয় তাদেরকে ফিনিট বা সমাপিকা ক্রিয়া বলে। যেমন মামুন গোস টু স্কুল, এখানে গোস ভার্ব দ্বারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মামুন বিশ্ববিদ্যালয় বা সরি স্কুলে যায়। এখানে ভার্বের সঙ্গে ইয়ে যোগ হয়েছে, অর্থাৎ ভার্বের রূপ পরিবর্তিত হয়েছে, গো একটি ফিনিট ভার্ব। কিন্তু নন ফিনিট ভার্ব কাকে বলে? যে সকল ভার্ব দ্বারা সেন্টেন্সের অর্থ স্পষ্টভাবে বোঝা যায় না এবং বাক্যের সাবজেক্ট ও টেন্স অনুসারে যাদের রূপ পরিবর্তিত হয় না তাদেরকে নন ফিনিট বা সমাপিকা ক্রিয়া বলে। যেমন শি ওয়ান্টস টু গো দেয়ার, এখানে টু গো এটার কোনো পরিবর্তন হয়নি, টু গো হচ্ছে নন ফিনিট ভার্ব। তাহলে আমরা ফিনিট এবং নন ফিনিট ভার্ব সম্পর্কে ধারণা অর্জন করেছি। এবার আমাদের আরেকটি ভার্ব সম্পর্কে জানতে হবে, সেটা হলো এই যে ফিনিট ভার্বকে তাদের কাজ অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায়।
কি প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, প্রধান ভার্ব যাকে বলে, যেমন রিড, রাইট, ইট, ড্রিঙ্ক ইত্যাদি। আর অক্সিলারি ভার্ব হলো হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব, যেমন এখানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, ডু, ক্যান ইত্যাদি। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? যে সকল ভার্ব অন্য কোনো ভার্বের সাহায্য ব্যতীত সাধারণভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাদেরকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা প্রধান ভার্ব বলা হয়। যেমন রহিম ইটস ব্রেড ইন দি মর্নিং, এজ ইটস টা নিজেই স্বয়ংসম্পূর্ণ ভার্ব, কারো সাহায্যের প্রয়োজন হয়নি, তাই এটা প্রিন্সিপাল বা প্রধান ভার্ব। প্রিন্সিপাল ভার্বকে আবার দুভাগে ভাগ করা হয়, এদেরকে রেগুলার বা উইক ভার্ব এবং আরেকটা হলো ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলা হয়। যাই হোক, এরপরে আমরা প্রিন্সিপাল ভার্বের দুইটা ফর্ম আছে, হলো ট্রানজিটিভ ভার্ব এবং ইন্ট্রানজিটিভ ভার্ব। যে সকল ভার্বের অবজেক্ট বা কর্ম বর্তমান থাকে বা বিদ্যমান থাকে তাদেরকে ট্রানজিটিভ ভার্ব বলে। মানে যেসব ভার্বের অবজেক্ট আছে, যেমন দি আই হ্যাভ কিল্ড এ স্নেক, এ কিল্ড এই ভার্বটার একটা অবজেক্ট আছে, এ স্নেক। তাহলে অবজেক্ট থাকলে সকর্মক ক্রিয়া বলে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়া, যার অবজেক্ট থাকে না। যেসব প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না, নিজে নিজেই অর্থ প্রকাশ করতে পারে, তাদেরকে ইন্ট্রানজিটিভ ভার্ব বলে। যেমন বেবি হাসে, দি বেবি লাভস, দি বেবি সিংস, দে রান, এর কোনো অবজেক্ট নেই, নিজেই অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা ট্রানজিটিভ এবং ইন্ট্রানজিটিভ ভার্ব সম্বন্ধে ভালো আইডিয়া পেয়েছি। এবার আমাদের জানতে হবে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব কাকে বলে। অক্সিলারি ভার্ব আমরা আগেই জেনেছি তিন ভাগে ভাগ করা হয়, প্রাইমারি অক্সিলারি, মডেল অক্সিলারি, সেমি মডেলস। অক্সিলারি ভার্ব কাকে বলে? যেসব ভার্বের নিজস্ব অর্থ নেই, বাক্য প্রিন্সিপাল ভার্বের সঙ্গে বসে বাক্যের অর্থ প্রকাশ করে, সেগুলোকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব বলে। যেমন হি ইজ রিডিং এ বুক, এখানে ইজ হলো অক্সিলারি বা হেল্পিং ভার্ব এবং রিডিং হলো প্রিন্সিপাল ভার্ব বা প্রধান ভার্ব। তাহলে এই যে অ্যাম, ইজ, আর, এগুলো হলো অক্সিলারি ভার্ব বলা হয়। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড ইত্যাদি। তাহলে এরপরে আমরা আসি অক্সিলারি ভার্বকে আবার তিন ভাগে ভাগ করা হয়, এই যে বিষয়টা আমাদের জানতে হবে। প্রাইমারি অক্সিলারি অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়্যার, হ্যাড, ডু, ডাস ইত্যাদি। আর মডেল অক্সিলারি আছে, এই মডেলগুলো আমাদের সাহায্যকারী ভার্বের মতোই ব্যবহার হয়। এগুলো হলো ক্যান, মে, উইল, শ্যাল, মাস্ট ইত্যাদি। কিছু সেমি মডেল আছে, এই সেমি মডেলও অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয়, সেগুলো হলো নিড, ডেয়ার, ইউজড বা ইউজড টু ইত্যাদি। তাহলে এখন আমাদের মডেল ভার্ব সম্পর্কে একটু আলোচনা না করলেই হয়। মডেল ভার্ব হচ্ছে এমন এক প্রকার অক্সিলারি সাহায্যকারী ভার্ব যেগুলো মেইন ভার্ব সমূহর পূর্বে বসে এর সক্ষমতা, অনুমতি, সম্ভাব্যতা, প্রয়োজনীয়তা, বাধ্যবাধকতা, অনুরোধ কিংবা উপদেশ ইত্যাদি প্রকাশ করে। যেমন আই ক্যান ওয়াক নাও, এই ওয়াকের আগে ক্যান বসছে, এটা হলো মডেল ভার্বস। আই মে গো টু স্কুল নেক্সট উইক, মে এখানে মডেল ভার্ব। এ ফিশ ক্যান নট ওয়াক, এই ক্যান নট এটা হলো মডেল ভার্ব। উড ইউ প্লিজ ওপেন দ্য ডোর, এই যে উড এটা অনুরোধ বোঝাচ্ছে।
একটা মডেল বা সাহায্যকারী ভার্ব। এইভাবে মডেলগুলো আমাদের বাক্য তৈরিতে সাহায্য করে। তাহলে আমরা মডেল ভার্ব সম্পর্কেও ভালো আইডিয়া পেয়েছি, আমাদের সকল ভার্ব সম্পর্কে ভালো আইডিয়া হয়েছে। আমরা এই ভার্বগুলো ভালোভাবে জানব, এবং এই ভার্বগুলো জানার পর আমাদের আরও একটি কাজ আছে, যাতে আমাদের খুব গুরুত্বপূর্ণ, সেটি হলো একটা ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট বা পার্টিসিপেল, সেই স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব সম্পর্কে জানা। এই বিষয়ে আমাদের জানতে হবে, যেমন স্ট্রং ভার্ব কী এবং উইক ভার্ব কী, এগুলো আমাদের জানতে হবে, এবং রূপ পরিবর্তন করা জানতে হবে। এগুলো শিখলে আমরা সঠিকভাবে যে কোনো বাক্য তৈরি করতে পারবো, এবং ভবিষ্যৎ জীবনে আমাদের ইংলিশ চর্চা খুবই উপযোগী হবে। তাহলে সেই ক্লাসটি পরে যে কোনো এক সময় আমরা নেব, তোমরা এর জন্য অপেক্ষা করো। যাই হোক, আজকের ক্লাস এ পর্যন্ত শেষ। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, তবে পরবর্তী ক্লাসগুলো পাবে। যাই হোক, তোমাদের ধন্যবাদ জানিয়ে এখানে আজকের ক্লাস শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। থ্যাংক ইউ।